দিলীপ মিত্র আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, আমার ছেলের বয়স 18 মাস, মুখের জিহ্বা ঘা আছে, অনেকদিন ধরে ওষুধ চলে যায় কিন্তু 3-4 দিন পর আবার দেখা যায়, এটা কি কোনো বড় সমস্যা? দিলীপ সাহেব, আপনার প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, অনেকেই আমাদের কাছে আসেন এই সমস্যা নিয়ে। আমরা বলি যাদের মুখে বারবার এই ঘা হয় এটাকে আমরা বলি জিওগ্রাফিক টাং। আমি আবারও বলছি জিওগ্রাফিক টাং, নামটা খুব সুন্দর, মজার। জিওগ্রাফি মানে বুঝতে পারছেন ভূগোল, মানে মানচিত্রের মতো একটা ছোপ পড়ে যায়, টাং মানে তো জিহ্বা সবাই জানে, তাহলে ভূগোলের মানচিত্রের মতো বড় একটা ছোপ পরে, কিছুদিন থাকে আবার ভালো হয়ে যায়। আমি আপনাকে আশ্বস্ত করছি এই জিনিসগুলো সাধারণত 4-5 বছর থাকে, তারপর নিজেই ভালো হয়ে যায়। আপনি যখন হবেন, আপনি মাইকোরাল, আবারও বলছি মাইকোরাল জেল আপনি মুখে লাগান, সাথে কোনো ভিটামিন বিকোজিন সিরাপ আপনি আধা চামচ করে দুবার খাওয়াতে পারেন, এটা ভালো হবে, আবার হবে। ওই যে আমি আপনাকে আশ্বস্ত করছি 4 বছর বা 4.5 বছর পর এটা নিশ্চিতভাবেই ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।